নমস্কার বন্ধুরা, সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো চলো আজকে আবার আরেকটি নতুন আর কি পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে, পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি এই জন্মাষ্টমী কীভাবে পালন করছি সেই সবই তোমাদের সাথে শেয়ার করব, আর কীভাবে ডেকোরেশন করছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই রকম কিছুভাবেই কিন্তু অ্যারেঞ্জ করতে পারিনি, ওই ছোট্টখাটোর মধ্যে যেই রকম অ্যারেঞ্জ করতে পেরেছি সেই রকমই করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লেগেছে তোমাদের। আমি পুজোর মানে সকাল থেকে একটু চেষ্টা করব দেখানোর, জানি না কতটা কি দেখাতে পারবো। এই দেখো সব বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি ঠাকুরের, এগুলো সব নতুন। এই দেখো এই কড়াই নতুন, হাঁড়ি নতুন, এখানে যত কিছু দেখছো হাতা খুন্তি সবই নতুন, এই একটা কাঁসার বাটি এই সব নতুন সব। এই দেখো বাটি, আর এই পরাতটা আমার পুরনো পুষ্প পরাতটা, যে আনতে গিয়ে টেপসে টুপসে গেছে, কিছু করার নেই, এটাই ইয়ে করবো। এখানে একটা বাটি নতুন, এগুলো মানে দেখে বুঝতে পারছো যেগুলো চকচকে করছে, ধরো সবই মোটামুটি নতুন। এই থালাটাও নতুন দেখিয়েছি তোমাদের আমি আগে। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে সব সরঞ্জাম, এত বড় একটা মস্ত বড় খানে একটা তাল আমি নিয়ে চলে এসেছি, তালের বড়া করব। তো এই সবজিপাতি আছে, এখানেও সবজি আছে, এখানেও সবজি কিছু, তো দেখতে থাকো একদম। তার মানে কী বলবো, গ্যাস ট্যাসও মানে পরিষ্কার করে রাখা হয়ে গেছে, সব কিছু রান্নাবান্না করবো কিছুক্ষণ পরে সন্ধ্যেবেলার দিকে। বাসন টাসন ধুয়ে নেওয়ার পর পুজো টুজো সেরে নিয়ে আমি বেরিয়েছিলাম একটু মিষ্টি কেক এইসব আনার জন্য, দুধ টুধ দিয়ে বাড়িতে এসে কিছুক্ষণ একটু রেস্ট করে এই সবজির পত্রগুলো কাটতে বসে গেছি, কারণ নয়তো অনেক লেট হয়ে যাবে। তো এই আলু, পটল, বেগুন আর ঢ্যাঁড়স মানে ভিন্ডি এই সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, ওই পাঁচ রকম ভাজা ধরো করার চেষ্টা করেছিলাম। আর এই যে এইবারে তালটাকে ছাড়িয়ে নিই, তালটাকে ঘষে নেব, খুব একটা আমি তাল ঘষিনি, ওই একটা আটি মতো ঘষে যা বেরিয়েছে ওই দিয়েই কিন্তু আমি পুজোর দিকের আর কি তালের বড়াটা বানিয়েছিলাম, আর বাকিটা আমি আমাদের রান্নাঘরের দিকে ইয়ে করে দিয়ে মানে রান্নাঘরের দিকে নিয়ে নিয়েছিলাম। এইবারে এই যে তালটা মেখে নেব বড়া করার জন্য, তো তার জন্য চিনি নিচ্ছি, নিচ্ছি চালের গুঁড়ো, মানে সমস্ত কিছুই কিন্তু এক মাপ করে নিতে হবে, নয়তো কিন্তু তালের বড়াটা কিন্তু নয়তো ছেড়ে যাবে, নয়তো চিমড়ে টাইপের হয়ে যাবে। তারপরে নিয়ে নিলাম আমি এখানে ময়দা, আর নিয়ে নিচ্ছি সুজি। সুজিটা নাও চাইলে দিতে পারো, আমি দিচ্ছিল তাই দিলাম। আর মেখে নেওয়ার পর এইখানে আমি পায়েসটা বসিয়ে নিয়েছিলাম, পায়েসও হয়ে এসেছিলো। আর তারপরে লুচি, লুচি হয়ে যাওয়ার পর করেছিলাম তালের বড়া, এই যে তালের বড়ার মাখাটা দেখালাম। তো এই তো তালের বড়াটা ভেজে নিচ্ছি, আর সাথে ভাবলাম একটু মালপোয়াও করি। তো এই মালপোয়াও একটু করেছি অল্প করে, খুব একটা বেশি আমি কোনো কিছুই করিনি, কারণ লোক কম, এবার অতগুলো করে নিয়ে নষ্ট হওয়ার থেকে অল্প অল্প করেই করা ভালো, তাই না? তো ওই অল্প করেই করেছিলাম। আর এইখানে দেখো কী অবস্থা, মানে কী যা ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে দেখো সব। আর এই যে শ শ করে যে আওয়াজটা পাচ্ছ, এটা কিন্তু ফ্যানের আওয়াজ, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য আমি শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইখানে এই যে ওয়াটার লিলি, এইটা এইগুলো সব ফুল টুলগুলো তো সব ঠিকঠাক করে নিচ্ছি। আচ্ছা চলেছে, এই তো আমি রেডি হয়ে চলে এসেছি, আর এই যে এখন গোপলোকে রেডি করবো, এই যে এইরকমভাবে একটা সাজিয়েছি, দেখাচ্ছি পরে তোমাদের। দ্বারা প্রথমে আমি ওকে চন্দন মাখিয়ে নিয়েছি, তারপরে এভাবে দই মাখিয়ে নিচ্ছি, হচ্ছে অনেক দিন পর ওকে দই দিয়ে একটু স্নান করাচ্ছি আমি। এটা সন্ধেবেলায় কিন্তু ওকে একটু অভিষেক করিয়ে নিচ্ছি, তো দই দিয়ে ভালো মতো আমি একটু ওকে গায়ে মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু দুধ দিয়ে ওকে অভিষেক করে নেব। দুধ দিয়ে অভিষেক করার পর কিন্তু আমি একটি জল তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে ছিল একটু কর্পূর এমনি জল, তারপরে হচ্ছে ছিল অঘরু, গোলাপ জল, চন্দন, তুলসী পাতা, ফুল, এই সমস্ত কিছু কিন্তু আমি তৈরি করে রেখেছিলাম ওই একসাথে জলের মধ্যে। তো সেটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম, দেখিয়ে দিলাম।
আর চলো কি কি ভোগ নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম গোপল সোনাকে সেই সব তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফল তিন রকমের দিয়েছি, খুব একটা বেশিও ফল আমি দিইনি, অল্প করেই নিয়ে এসেছিলাম, নষ্ট হবে এই সবে একই কারণ। তারপরে দিয়েছিলাম তালের বড়া, লুচি, এটা মালপোয়া, এখানে আছে খিচুড়ি, আর পাঁচ রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর ওখানে ছিল দই, আর এই তো কেক পায়ে কেক, তারপর যা কিছু থাকে। আর এখানে দেখো আমি আর কি এই পেছনে সাজিয়ে নিচ্ছিলাম, আরও ভিডিও করছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা।